আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী হাজার বছরের পুরনো ময়না রাজার গড়। এইগুলো দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ, তো এটা হচ্ছে 200 বছরের পুরনো। আমি রাজবাড়ির পেছনের সাইডের দিকে আমরা চলে এসেছি, আর এদিকেই দেখতে পাচ্ছি পুরোটাই শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই যে দেখতে পাচ্ছি পেছনে রাজবাড়ির ধ্বংসবাসেস এখানে কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেই ডোবা থেকে কিন্তু 2 নৌকা ভর্তি কঙ্কাল পাওয়া গেছে। বাড়ির যে পেছন সাইডটা সেই সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি। সো হ্যালো বন্ধুরা, ডিজে বিএম ব্লগস ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নেক্সট আমাদের ইন্টারেস্টিং ময়নাগড়ের ব্লগ ভিডিও আসতে চলেছে, তো যারা যারা ব্লগ ভিডিওটি আমাদের দেখতে চাও অবশ্যই ডিজে বিএম ব্লগ এই চ্যানেলটিকে ফেসবুকে ফলো করে রাখবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সকল ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।